আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের বিদায়ের এই ভিডিও চিত্র একদিন পরে প্রকাশ করা হয়েছে। সেখানে কারো মধ্যেই কোনো আনন্দের ভাব লক্ষ্য করা যায়নি, বরং 20 বছর থাকার পর রাতের আঁধারে চলে যাওয়াকে গ্লানিময় বলেই বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করা হয়। এদিকে ঠিক উল্টো চিত্র এখন কাবুল বিমানবন্দরে। সেখানে বিজয়ের বেশে অবস্থান নিয়েছে তালেবান সৈনিকরা। তাদেরকে অভিনন্দন জানিয়ে নেতারা বক্তব্য দিচ্ছেন। সেখানে তারা যেসব কথা বলেছেন তাতে উল্লেখ করা হয়, 20 বছর যুক্তরাষ্ট্র তাদের দেশ দখল করে রেখেছিল, পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। অন্যদিকে সেনা প্রত্যাহার নিয়ে তীব্র সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি পরাজয় নয় বরং এক ধরনের লজিস্টিক্যাল সাফল্য, তাছাড়া চিরকাল এই যুদ্ধ ধরে রাখাও সম্ভব ছিল না। I take responsibility for the decision. Now some say we should have started mass evacuation sooner. And couldn't this have been done in a more orderly manner? I respectfully disagree. তবে তালেবান মুখপাত্র যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখার যে ঘোষণা দিয়েছে তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। তারা জানিয়েছেন শিগগিরই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে।